173 ছাত্র ছাত্রীঙ্ক পাই মাত্র 3 জন শিক্ষক। পূর্ব বিজেডি সরকার অবহেলা যোগু বিপর্যস্ত। কটক জেলা নরসিংহপুর ব্লক কোকলবা লিঙ্গরাজ উচ্চ বিদ্যালয়ে শিক্ষাদান। শিক্ষক অভাবর ছাত্র ছাত্রী মানে শিক্ষাদানর বঞ্চিত হেউছন্তি। ফলরে ছাত্র ছাত্রী ও অভিভাবকঙ্ক মধ্যরে বড়ুছি অসন্তোষ। 40 বর্ষ পূর্বে 8 জন শিক্ষককু নেই আরম্ভ হইতিবা বিদ্যালয়ে এবে শিক্ষক অভাব সমস্যা সৃষ্টি করিছি। আম বিদ্যালয়ে 24 বর্ষ ধরি হেলা সংস্কৃত টিচর নাহান্তি, যাহাফলরে আমার সংস্কৃত পড়াইয়া অসুবিধা হচ্ছে। তথাপি মধ্যে আমার স্কুলরে 3 জন শিক্ষক তাঙ্ক সক্ষম অনুসারে সবু ক্লাস নেওয়া চেষ্টা করছেন, তথাপি পড়িবার আমাকে অসুবিধা হচ্ছে। কারণ যে শিক্ষক যে বিষয়ের টিচর নুহতি সে দুইটি দুইটি ক্লাস নবম এবং দশম উভয় ক্লাস করছেন। তেণু আমার এথর নূয় সরকার হয়েছেন প্রিয় সরকার, আমি তাঁকু এতিকি অনুরোধ করুছু যেতে শীঘ্র আম বিদ্যালয়ে কলা শিক্ষক 2 জন, বিজ্ঞান শিক্ষক জনে, সংস্কৃত শিক্ষক এবং খেল শিক্ষক পঠালে আমি চির উপকৃত হব। আম বিদ্যালয়ে শিক্ষকর অভাব হেতু আমার বিদ্যা গ্রহণ করিবার বহুত অসুবিধা পরিলক্ষিত হচ্ছে। আমার বিদ্যালয়ে সংস্কৃত শিক্ষক, পিট শিক্ষক, হিন্দি শিক্ষকর অভাব বহুত অছি। আমার যেমিতি কোন বিদ্যা হাসল করিবার কোনসি অসুবিধা ন হই, আমি যেমিতি সবু ক্ষেত্রে সবুঠারে এবং আমার বিদ্যালয়ের নাম যেমিতি আমি রখিপারিবু, এহা আমার যেমিতি সুবিধা হইপারিবো। কোকলবা ও কাঠখুণ্ট পঞ্চায়েতর পিলামানে এই স্কুলরে পাঠ পড়ুছন্তি। নবম শ্রেণীরে 98 জন ছাত্রছাত্রী পড়ুথুবা বেলে দশম শ্রেণীরে অছন্তি 75 জন পিলা। পূর্ব বিজেডি সরকার সময়রে 5টি বিদ্যালয় রূপান্তরণ হইছি। সবু থাই মধ্য স্কুলরে শিক্ষক ও কর্মচারী অভাবরু শিক্ষাদান বাধাপ্রাপ্ত হেউছি। দীর্ঘ 24 বর্ষ হেলে সংস্কৃত শিক্ষক পদবী খালি পড়িছি, 5 বর্ষ হেলা পিয়ন নাহান্তি, 1.5 মাস হেব কিরাণী পদবী মধ্য খালি পড়িছি। বিদ্যালয়ে খেল পড়িয়া, সাইকেল স্ট্যান্ড বি নাহি। শিক্ষা ক্ষেত্র গোটে ঘোর অন্তরা সৃষ্টি করেছি। আমি 7 জন শিক্ষক প্রথমে শিক্ষাদান আরম্ভ করেছিল দীর্ঘ বর্ষ ধরি, কিন্তু এই কেত বর্ষ হল মাত্র 24 বর্ষ বোধ হব, সেই ভিতরে আবার তো 20-21 ভিতরে ভিতরে 5 জন শিক্ষক রিটার্ন নিয়ে সারে, তেমন শিক্ষকর ঘোর অভাব ঘটিছে, শিক্ষাদান ঘোর অন্তরা সৃষ্টি হচ্ছে। নূতন সর অনুরোধ করবু শিক্ষাদানকে কেমন অন্তরা সৃষ্টি না করি পিলামানু কেমন ভাল শিক্ষাদান দিয়ে যাই পারিব, সেটা যদি তাঁর সহানুভূতিটা ভালো হুন্দা। 2000 মশিয়ারে এই বিদ্যালয়ে যে আমার সংস্কৃত শিক্ষক থিলে প্রমোদ কুমার মহাড়ি, সে এক রোড আক্সিডেন্টরে মৃত্যুবরণ হয়েছিল, সেই দিন ঠারু এই পোস্ট মধ্যে ভ্যাকান্ট রয়েছে। সেই দিন ঠারু আম এই বিদ্যালয়ের যে পিইটি থিলে ফিজিক্যাল এজুকেশন টিচর, সে উপযুক্ত তাঙ্কর যোগ্যতা থিলা, তেণু সে তাঙ্কর ফিজিক্যাল কার্য করিবা সঙ্গে সঙ্গে শারীরিক শিক্ষা দেওয়া সঙ্গে সঙ্গে সংস্কৃত শিক্ষা মধ্যে দেই আসছিলে। আমি মাত্র 3 জন শিক্ষক অছু, মু টিজিটি আর্টস, আউ জনে সিবিজেড, টিজিডি সিবিজেড, আউ জনে হিন্দি শিক্ষক। মু সরকারকু নিশ্চিত ভাবে অনুরোধ করিবি এই বিদ্যালয়কু শিক্ষক প্রদান করিয়া। লিঙ্গরাজ হাইস্কুল কোকলবা, সেটি পিলা অনুসারে ফ্যাকল্টি আমার যাহা যাহা সব রহিবা কথা, সে মাত্র 3 জন শিক্ষক অছন্তি। আমি আমি আউ আশা রাখিবা সরকারঙ্ক দ্বারা মাত্র আর্টস জনে অছন্তি, সাইন্স জনে অছন্তি, হিন্দি শিক্ষক জনে অছন্তি, মাত্র আর্টস আউ 2 জন, সাইন্স জনে, সংস্কৃতি জনে, এইসব শিক্ষক, পিট সার জনে, এইসব শিক্ষক আমার আবশ্যক অছি। আবশ্যক হলে ছাত্রছাত্রী মানে সুচারুরূপে পাঠ পড়ি পারবে। আউ আশা রাখিছু যে সরকারঙ্ক তরফর নূতন শিক্ষক আমি আপ্লাই করিছে, নূতন শিক্ষক আসলে ঠিক হব স্কুল। বিভাগীয় উচ্চ কর্তৃপক্ষ এথিপাই দৃষ্টি দেবা সহ তুরন্ত শিক্ষক ও কর্মচারী নিযুক্তি করিবাকু অভিভাবক মানে দাবি করিছন্তি। নরসিংহপুর লিতুন বরাড়ঙ্ক রিপোর্ট, আরগাস নিউজ। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা, তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।